কি অবস্থা এত অস্থির কেন আজকে আমি ঢাকা গেছি জরুরি এক কাজে আসার সময় যুদ্ধ করে উঠতে হয়েছে বাসে উঠা দেখি সিটকালি নাই রইলাম আমি দাঁড়ায়া কন্ডাক্টরে ভাড়া চাইল পাঁচটা টাকা বাড়ায়া মাথার মধ্যে রক্ত উঠলো পশম গেল দাঁড়ায়া মনটা চাইল কন্ডাক্টরের গলায় ধরে পাড়ায়া ইজ্জতের দিক চাইয়া আমার রাগটা দিলাম চেক লাইমা দেহি পকেট কাটা নাইকা মানি ব্যাগ এরপর নাই ভাই কান্ডা করলো কারা টাঙ্কি আছে পানি নাই মিটার আছে কারেন্ট নাই জুতা গেছে ছিড়া কতদিনের খাইতে হইব পানি দিয়া ছিড়া কতদিনের খাইতে হইব পানি দিয়া ছিড়া কতদিনের খাইতে হইব পানি দিয়া ছিড়া মনের কষ্ট কমু করে আগুন লাগছে বাজারে আদা রসুন কাঁচা মরিচ কুলাই না ভাই হাজারে দুব মূল্য পাহাড় চূড়ায় নুনন্তে ভাই পান্তা ফুরায় চিন্তায় আমার মাথা ঘুরায় কেমনে আমার সংসার চালাই আলু পেঁয়াজ কাঁচা মরিচ হেরা চুরে পান না চিৎকার করে ধানা ভাঙতো পয়সা থাকলে মান না সরল সজ্জা বাঙালি হইতাচ্ছে সব কাঙ্গালি কৃষক মজুর দেয় গালি সিন্ডিকেটের হাততালি দেশের কি ভাই মা বাপ নাই সৎলোকের গায়ে ছিঁড়া জামা অসৎ লোকের গলায় টাই জীবন সবার জ্বালা পাল্লা জাতি চায়ের পরিত্রাণ দ্রব্যমূল্য উর্ধ্বগতির কবে হইব সমাধান কবে হইব সমাধান কবে হইব সমাধান কয়টা টাকা বেতন পাইছি একটা মাস পরে বাজার কইরা সব টাকা শেষ নিমুকি আর ঘরে এত কেন বাড়তাছে ভাই দ্রব্যমূল্যের দাম মাথা ভিজা পায়ে পরে পরিশ্রমের গাম এমন করে টানা হাসরা জায়গায় জীবন চলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা কি হইছে ভাই চিল্লাইতেছেন কি নিয়া কন্দি আমারে খুললা আরে কি আর কমু খুললা পাওনা দারে টাকার লেগা বাড়ি আহে চললা কয়দিন ধরে ভাত খাইতেছি হুগনা মরিচ দইল্লা কেট কেট করে বউটা হালা পলা থাকি কিস্তির জ্বালায় কত ভাই কি করি মাঝে মাঝে মনকে গলায় ধরে দিয়া মরি মাঝে মাঝে মনকে গলায় ধরে দিয়া মরি মাঝে মাঝে মন গা গলায় দড়ি দিয়া মরি এই কাজ করিস না ভাই বললে কত সুন্দর বললা একটা দেখছি বাবির করলে তরে কি আর কমু ভাবছিলাম এই দেশটা চেরা বিদেশ চলে যামু টাকা দিলাম জমা দালাল হালায় ভাগ্য যায়া মোবাইলে চাই ক্ষমা ইস কি যে করছি ভুল নিজের গালে নিজে থপে টাই না ছিড়ি চুল সরল সোজা বাঙালি হইতাচ্ছে সব কাঙ্গালি কৃষক মজুর দেয় গালি সিন্ডিকেটের হাততালি দেশের কি ভাই মা বাপ নাই সৎ লোকের গায়ে ছিঁড়া জামা অসৎ লোকের গলায় টাই জীবন সবার জ্বালা পাল্লা জাতি চায়ের পরিত্রাণ দ্রব্যমূল্য উর্ধ্বগতির কবে হইব সমাধান কবে হইব সমাধান কবে হইব সমাধান এমন করে টানা হাসরা জায়গায় জীবন চলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা কত কালার খায়া থাকবো রুটি দিয়া কলা সো আমি বলবো যে অ্যাপার্ট ফ্রম দ্য সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফি মানে খারাপ হয়েছে আমি সেটা বলতেছি না ইট ওয়াজ মো বেটার দ্যান অ্যাভারেজ বাট লিরিকটা ছিল টোটালি অন পয়েন্ট ইট ওয়াজ লাইক স্ল্যাপিং অন দ্য ফেস আর সব থেকে বেশি মজা পাইছি আমি হিজ ট্রানজিশন মানে বাজার থেকে লাইক হি ইজ গোয়িং আন্ডারগ্রাউন্ড অল দ্য স্মোকস অ্যান্ড ইউ নো ডার্ক প্লেস হুডের মধ্যে ওডি অফ ওইটা ছিল আমার কাছে জোস মানে আমি সোফার র্যাপের মধ্যে কখনো এরকম দেখি নাই যে লাইক একটা রিয়েল সিচুয়েশন থেকে জাম্প করে আবার ওর জোনে নিয়ে যাচ্ছে আমাদের দেন আবার এখান থেকে ব্যাক করে আবার যেখানে ছিল সেখানে চলে আসতেছে হয়তো এই গানের ভিউজ কম হবে হয়তো বেশি হবে বাট দ্যাট ডাজন্ট চেঞ্জ দ্য ফ্যাক্ট দ্যাট দিস এ মাস্টার পিস আমার কাছে খুবই ভালো লাগছে অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট যে কালার গ্রেডিং করলে হয়তো আরও ভালো লাগতো ফুটেজগুলো একটু র লাগছে জানি না আর্টিস্ট নিজেই র ফুটেজ দিতে চাইছে নাকি বাট ওভারঅল ইট ওয়াজ এ রিয়েলি এনজয়েবল সং এটা আমার কাছে খুবই ফানি লাগছে বাট আরেকদিকে লজ্জাও লাগছে যেভাবে বলতেছে মানে হচ্ছে এইভাবে উদ্যোগতি আমারই লজ্জা লাগতেছে যারা এইগুলো করতেছে তাদের কী হইতেছে আমি তো আসলে বুঝি না মানে আসলেই লজ্জাস্কর এইগুলা মানে কোথায় আছি আমরা অফকোর্স একটা না একটা হাত তো পেছনে আছে দে আর কন্ট্রোলিং দ্য প্রাইস অ্যান্ড এভরিথিং সো আমি জাস্ট চিন্তা করি যে মানে মানে মন থেকে এইগুলো ফিল করো না যে আই এম ডুইং রং আমি মানুষের দুঃখ কষ্টের কারণ হচ্ছি আমি এদের কি কখনোই লজ্জা হবে না আসলে সবার কষ্ট সেম এখন বর্তমানে সো
আমি যেটা দেখতে পাচ্ছি অনেক আর্টিস্টই আসলে এই বিষয়গুলা আর কি বেশি তুলে ধরতেছে মানুষের সামনে। সো এইটা আমার কাছে ভালো লাগছে যে আরো একটা আর্টিস্ট আমরা পাইলাম যে হচ্ছে এমন সাফার করতেছে, বাস্তবতা নিয়ে করতেছে এবং সাফার করতেছে। তো যেটা দেখলাম আর কি কারেন্ট সিচুয়েশনগুলো নিয়েই আজকে যে দুইটা আমরা গান শুনলাম সবগুলো কারেন্ট সিচুয়েশনগুলো নিয়ে এবং বর্তমান সমাজের পরিস্থিতিগুলোকেই তুলে ধরছে। আর যেটা আছে এখানে লিরিকের ব্যাপারটা যেটা বলবো, লিরিকগুলোও একদম ফুটে উঠেছে বাস্তব চিত্রগুলো। সো ইটস গুড। আপনার ইউটিউবে গিয়ে হচ্ছে ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমি কমেন্ট লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে আয়না ফাইভ বা আয়না পাঁচ ওনার চ্যানেলের নাম। উই শুড অ্যাপ্রিসিয়েট গুড ওয়ার্কস, উই শুড অ্যাপ্রিসিয়েট হার্ড ওয়ার্কস। ভালো ছিল, ইয়েস মনের কষ্ট কম করে, আগুন লাগছে বাজারে, আদা রসুন কাঁচা মরিচ কুলায় না ভাই হাজারে, দুব মূল্য পাহাড় চূড়ায় নুন আনতে ভাই।